করে জুড়ে হাত জোড় করে আপনাদের আবেদন করি, নিবেদন করি, আপনারা আমাকে মাফ করে দিয়ে আমার নিজের জীবনে যদি চলে যায় আমার করে তো আমি একজন পরাজিত রাজনৈতিক সৈনিক। আমি মনে করেছি যে আমার রাজনীতিতে ভুল আছে। মন্ত্রী একজন কর্মী হিসেবে হবিগঞ্জ পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে আজকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। সংগ্রামী ভাই আমার, আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমার মতো একজন নগণ্য কর্মীর জন্য আজকে বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানো, আমি কোনদিন আশাও করি নাই যে একটি ছোট্ট পৌরসভা নির্বাচনে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন। আমি 2015 সালে আমাকে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আমাকে বলেছিলেন, তুমি যদি জয়লাভ করতে পারো তোমাকে নৌকা দেওয়া হবে। আমি বলেছিলাম আমাকে নৌকা দেন, আমি জয়লাভ করতে পারবো। আমি মনে করেছি আমি একজন পরাজিত রাজনৈতিক সৈনিক। আমি মনে করেছি যে আমার রাজনীতিতে ভুল আছে। আমি মনে করেছি আমি শেখ হাসিনার সঠিক কর্মী হতে পারি নাই। তাই নির্বাচনের পর থেকে 5টি বছর আমি আপনাদের সাথে কাজ করেছি। আমি আওয়ামী লীগের পক্ষে একজন কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীকে বলে আজকে সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমার নিজের জীবন দিয়ে আমার নিজের জীবনে যদি চলে যায় আমার কোনো দুঃখ থাকবে না। ভাইরা আমার, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সহকর্মী। আমার ভুল থাকতে পারে, আমার চলাফেরায় ত্রুটি থাকতে পারে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। উমেদনগর গ্রামবাসী যারা আছেন, আমরা পৌরসভার বাসিন্দা, আপনারা নানক বাড়িটিকে তাকিয়ে দেখেন, উনি সারা 5টি বছর সারা বাংলাদেশে উন্নয়ন করেছেন। আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, আপনাদের বিবেকের কাছে করজোড়ে আবেদন করতে চাই, 28শে ফেব্রুয়ারি আমাকে না জননেত্রী শেখ হাসিনাকে, জাহাঙ্গীর কবির নানককে, কেন্দ্রীয় আওয়ামী লীগকে একটি ভোট দিয়ে আপনারা একটিবারের মতো সুযোগ করে দেন। আমি যদি আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারি আর কোনোদিন আওয়ামী লীগের কর্মী হিসাবে আপনাদের সামনে মাথা উঁচু করে আসবো না। আমি আমি নির্বাচনের এই 30 তারিখের পরে আমি মিজানের বাপের কাছে গিয়েছি। মিজান তো আমার ভাই, মিজানকে নিয়ে তো একসাথে রাজনীতি করেছি, আমি তো মিজানকে নিয়ে একসাথেই থাকতে চাই। আমি মিজানের হাতে ধরেছি, আমি মিজানের বাপের পায়ে ধরেছি। আমি বলেছি আমি 2015 সালে নৌকা নিয়ে আসছিলাম, কিন্তু সেই দিনও মিজান আমাকে সহযোগিতা করে নাই। সেই দিনও মিজান নারিকেল গাছ মার্কা নিয়ে ইলেকশন করেছে, তারপরেও আওয়ামী লীগ তাকে সুযোগ দিয়েছে। 19 সালে মিজান নৌকা নিয়ে ইলেকশন করেছে, আমি তো মিজানের সাথে বিদ্রোহ করি নাই, আমি তো তার বিরোধী করি নাই, তারপরেও এইবার টিকা আমাকে চিঠি দেওয়ার পরে, কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস থেকে চিঠি দেওয়ার পরে আমি মিজানকে আমি ফোন করেছি। নেতা বলেছেন, নানক ভাই বলেছেন, মিজানের বাপের কাছে যাও। আমি তার বাপের পায়ে গিয়ে ধরেছি, আমি তার হাতে ধরেছি, মিজানকে বুকে জড়িয়ে ধরে বলেছি যে আমাকে তুমি একটিবারের জন্য সুযোগ দাও, আমাকে সহযোগিতা করো। সে করে নাই, করে নাই, আমার কোনো দুঃখ নাই। কেননা আমি তো পড়ে গিয়েছিলাম নৌকা থেকে, আমাকে জাহাঙ্গীর কবির নানক, শফিক ভাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনারা আমাকে মাফ করেন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার চলার পথে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নেত্রী দয়া করে যে সুযোগ দিয়েছেন, আপনারা 28শে ফেব্রুয়ারি নৌকায় ভোট দিয়ে আমার মুশফিক ভাই বলেছেন যে আমি আছি, জাহির স্যার বলছেন হবিগঞ্জের সকল কাজে, মজিদ ভাই বলছেন, অ্যাডভোকেট আবু জাহিদ এমপি বলছেন, জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, আজকে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর কবির নানক আসছেন। দয়া করে আপনাদের কাছে করে জুড়ে আমি দুই হাত জোর করে উমেন্দ্রগড় গ্রামবাসীর কাছে, মুরুব্বিয়ানের কাছে জোর হাতে আবেদন করতে চাই, আমাকে একটি ভোট দিয়ে শেখ হাসিনাকে, শেখ হাসিনার হাতকে আমাকে কাজ করার সুযোগ দেন। দায়িত্ব নেবেন নানক ভাই, দায়িত্ব নেবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। পরিশেষে আপনাদের সকলের কাছে আবারও করে জুড়ে
জোর করে আপনাদের আবেদন করি নিবেদন করি আপনারা আমাকে maaf করে দিয়ে একটি বার কাজ করার সুযোগ দেন সেই অনুরোধ সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম